রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইসি গঠনে সার্চ কমিটির বেশিরভাগ সদস্য সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত, অভিযোগ বিএনপির। নির্বাচনে অংশ না নেয়ার পুরনো রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। সিন্ডিকেটের কারসাজিতে অস্থির ভোজ্য তেলের বাজার, দাম নির্ধারণের আগেই লিটার 168 টাকায় বিক্রি, আরও এক দফা দাম বাড়ানোর দাবি আমদানিকারকদের। সময় সংবাদে খবর দেখে হারানো ছেলেকে খুঁজে পেলেন মা, প্রায় দুই মাস পর ফিরল মায়ের কোলে। হারিয়ে যাওয়াদের সন্ধান দিতে চালু হচ্ছে নিখোঁজ অ্যাপ। এবং গার্মেন্টস পণ্য নিয়ে প্রথমবারের মতো সরাসরি ইউরোপের উদ্দেশ্যে কন্টেইনারবাহী জাহাজ সোঙ্গা চিতা, চিলমারি থেকে ঝুট নিয়ে জাহাজ যাচ্ছে ভারতের আসামে। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে চরম অস্থির দেশের ভোজ্য তেলের বাজার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার পরও দেশের বাজারে প্রতি লিটারে 8 টাকা করে বাড়তি দর কার্যকর করেছে সরকার। ব্যবসায়ীদের চাপের মুখে সরকার এ দাম বাড়াতে বাধ্য হয়েছে, বলছে ক্যাব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিনের বুকিং রেট ধরা হয়েছে $1,470 আর পাম অয়েল বিক্রি হচ্ছে $1,410। দু ধরনের ভোজ্য তেলে একদিনে বুকিং রেট কমেছে অন্তত $15, কিন্তু সে দর বিবেচনা না করে প্রতি লিটারে বাড়তি 8 টাকা কার্যকর করা হয়েছে সোমবার সকাল থেকে। দুর্গতি থাকলে আমরা কোথায় যাব? মধ্যবিত্ত যারা আছে সবাই যাওয়া হবে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় দেশের বাজারও সোমবার খোলা তেলের দাম পাইকারি পর্যায়ে কিছুটা কমেছে। খোলা সোয়াবিনের দাম কমা সত্ত্বেও বোতলজাত তেলের দাম বাড়ানোকে রহস্যজনক মনে করছেন পাইকারি বিক্রেতারা। ইন্টারন্যাশনাল বাজার যে বাড়ে, বুকিং রেট এখানে বেড়ে যায় স্বাভাবিক, আবার কমে গেলে এখানেও কমায় দেয়। যারা বোতলজাত করতেছে তারা কোস্টিং বেশি হচ্ছে, সেই জন্য পাতা হচ্ছে না, 400 টাকা কি বৃদ্ধি যাচ্ছে। এক মাস আগে প্রস্তাবিত দর কোনো রকম যাচাই বাছাই ছাড়াই হঠাৎ করে কার্যকরকে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছে। এখন যে বাজারে তেলগুলি আছে বা ভোজ্য তেলগুলি আছে, এগুলো কিন্তু অনেক আগেই কেনা, তো এদের বুকিং প্রাইস কিন্তু অনেক কম, তো সেক্ষেত্রে তাদের এখনকার দাবি অনুযায়ী যে দামটা বৃদ্ধি করা হলো এটা খুবই অগ্রহণযোগ্য। তো এই যে দাম বাড়ানোর যে প্রতিযোগিতা, এখানে আসলে সরকারকে হস্তক্ষেপ করা উচিত। দেশে বর্তমানে বছরে 22-25 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। ভোজ্য তেলের বাজার একে তো আমদানি নির্ভর, আর তাই কারসাজিও হয় বেশি। এক্ষেত্রে মিল থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছতে অন্তত 10 বার হাত বদল হয়, আর তাতেই বেড়ে যাচ্ছে ভোজ্য তেলের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। সরকারের বেঁধে দেয়া দামের সঙ্গে মিল নেই রাজধানীর ভোজ্য তেলের বাজারে। যে যার মতো দামে বিক্রি করছেন সয়াবিন তেল। আমদানিকারকরা বলছেন সরকার সিদ্ধান্ত দিতে দেরি করায় আরেক দফা বাড়াতে হবে দাম। ভোক্তাদের নাভিশ্বাস উঠলেও কঠোর বাজার নিয়ন্ত্রণের দায় সারা আশ্বাস বাণিজ্য মন্ত্রণালয়ের। নতুন নির্ধারিত দামে 5 লিটারের এক বোতল সয়াবিন তেল খুচরা পর্যায়ে সর্বোচ্চ 795 টাকায় বিক্রি হবে। তবে সরকারের দাম নির্ধারণের আগেই বাজারে আসা কোনো কোনো কোম্পানির তেলের মূল্য 800 টাকায় ঠেকেছে। বিক্রেতারাও বিক্রি করছেন ইচ্ছে মতো দামে, বেশিরভাগ ক্ষেত্রেই নেই বেঁধে দেওয়া দামের সঙ্গে কোনো সংগতি। গত 10 দিন আগে ছিল আপনার 1 লিটার বিক্রি করছে আমরা 155 টাকা করে, এখন 1 লিটার বিক্রি করতে হচ্ছে 160 টাকা। গায়ের দাম আছে খুচরা মূল্য 785 টাকা, আমরা কমায় থেকে আইনে হয়তো 5-10 টাকা ভিতরে লাভ করে বিক্রি করে দেয়। নতুন রেট যে দাম বাড়ছে, ওই মাল এখন আমাদের কাছে আসেনি। তেলের উপরে এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য, এগুলার উপরে যদি মানুষের এইভাবে না বিশ্বাস আসে, তাহলে মানুষ তো এখন তো মানে এক ধরনের কি করবে। আমরা বেশি দামে বিক্রি করি না, কোম্পানিরাই বেশি দামে ছাড়তেছে মাল, আমাদের হাতে কিছু নাই, আমরা ছোট দোকানদার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই দাম বাড়ানো হয়েছে বলে জানান আমদানিকারকরা। তাদের দাবি সরকার সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় শিগগিরই আরেক দফা বাড়াতে হবে দাম। আমাদের ধারণা ছিল যে এটা যে কোনো মুহূর্তে মার্কেটটা ক্রাশ করবে, এটা আজকে আমরা 6 মাস ধরে বা 7 মাস ধরে ভাবছি, কিন্তু আসলে মার্কেট ধরে কোনো ট্রেন্ড আমরা দেখছি না, ডে বাই ডে এটা বাড়ছে। দাম বাড়লে যৌক্তিকতা দেখে মিনিস্ট্রি সমন্বয় করবেন, কিন্তু কোনো অবস্থাতে মালের ক্রাইসিস বাজারে তৈরি হবে না। আর বাণিজ্য মন্ত্রণালয়ের দায়সারা জবাব, তেল সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে। যে অ্যাপ্রুভাল দিয়েছে এটা একটা অ্যাগ্রিব বিষয়, এবং এর বাইরে যদি তারা বিক্রি করে তাহলে আমাদের যে ভোক্তার স্বার্থ রক্ষার জন্য আমাদের যা যা আইনগতভাবে করার দরকার আমরা সেটা করতে পারবো, এবং সেটার ম্যান্ডেট আমাদের আছে।
অনেক পাইকারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই মিলগেটে দাম বাড়ানোর কারণে কম পরিমাণে তেল বাজারে এনেছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনায় পাঁচ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ 38 জন মারা গেছেন, শনাক্তের হার 21%-এর ওপরে। এদিকে চলতি বছরই দেশের সবাই করোনার টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এখন পর্যন্ত টিকা পেয়েছেন প্রায় 10 কোটি মানুষ, দ্বিতীয় ডোজ পেয়েছেন এর অর্ধেকের বেশি। করোনা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিকতার এক সপ্তাহ পরে গত বছরের 7ই মার্চ গণটিকা কার্যক্রমে নাম লেখায় বাংলাদেশ। এই মুহূর্তে চলছে ভাসমান জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় আনার কার্যক্রম। এক বছরে প্রথম ডোজের টিকা নিয়েছেন 9,91,37,738 জন, আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 6.5 কোটি মানুষ। এই এক বছর সময়টা আমাদের আসলে একটা পথ পরিক্রম করতে হয়েছে, ভ্যাকসিনের সংগ্রহের ক্ষেত্রে বাধা প্রথম দিকে ছিল এগুলা। তবে টিকাদান কর্মসূচিতে নিজেদের যতটা সক্ষমতা আছে বাংলাদেশ তার পুরোটা কাজে লাগাতে পারেনি বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন টিকা সংগ্রহ ও শ্রেণী নির্বাচনে ছিল অদক্ষতার ছাপ। সংগ্রহ, টিকাদান, অগ্রাধিকার নির্বাচন, নিজস্ব গবেষণা সামর্থ্য তৈরি এবং উৎপাদন সামর্থ্য তৈরির মাধ্যমে দ্বিতীয় বা তৃতীয় ডোজগুলো নিজের প্ল্যান্টে করা, এই পুরো ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা যথেষ্ট মাত্রায় সফল হইনি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এ পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন 26 লাখ মানুষ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বুস্টার ডোজ সহ সবাইকে টিকা দেয়া শেষ হবে। ভাসমান যা জনগোষ্ঠী আছে তাদেরকেও আমরা এখন টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। পৃথিবীর কোনো দেশে ওই 90%-এর উপরে কিন্তু কেউ টিকা আলটিমেটলি দিতে পারে না, মানে বাদ কিছু রয়ে যায়। সেই দিকে আমরা মনে করি ভালো অবস্থানে আছি। টিকা গ্রহণের যোগ্য মানুষদের মধ্যে এ পর্যন্ত 82% মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে 20,000 কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। জনশক্তি রফতানিতে রিক্রুটিং এজেন্সিগুলো যেন সরকারের নির্ধারণ করে দেয়া টাকার বেশি নিতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী পরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা যোগ দেন। সরকারি বন ছাড়াও ব্যক্তিগত বাগান থেকে গাছ কাটতে হলেও সরকারের অনুমতি নেওয়ার বিধান রেখে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2021-এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে বিদেশে যেতে কর্মীদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য করে মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দল। দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের চিঠি দেওয়া হয়। এর আগে সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে চিঠি দেয় আওয়ামী লীগ। মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন ও অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে সভাপতি মণ্ডলীর 3টি পদ শূন্য হয়। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে কোনো রাজনৈতিক তদবির গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে নিয়মের মধ্যেই তা করা হবে বলে জানান তিনি। দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন ওবায়দুল কাদের। প্রয়োজনীয় বদলি সাপোর্ট করব, বাইরের তদবিরে কারো ট্রান্সফার এটা কিন্তু হবে না। আমি চেয়ারম্যানকে বলেছি এইসব তদবির আমি শূন্য সহিষ্ণুতা দিয়ে ভিন্নভাবেই আমি দেখেছি, এটা কোনো অবস্থাতেই চলতে পারে না। এবং এইসব তদবির করা রাজনৈতিক তদবির, আমি নিয়মের বাইরে তদবিরে কখনো সম্মত হই। সময় সংবাদে খবর দেখে হারানো ছেলেকে খুঁজে পেলেন মা। প্রায় 2 মাস নিখোঁজের পর মায়ের মলিন মুখের দেখা পেল ছেলে। এদিকে হারিয়ে যাওয়াদের সন্ধান পেতে এবার যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে নিখোঁজ নামের নতুন একটি অ্যাপ। বিশ্লেষকরা বলছেন এ ধরনের উদ্যোগে কমবে শিশুদের দিয়ে অপরাধ করানো চক্রের দৌরাত্ম্য। কিছু কান্নায় লুকিয়ে থাকে বাঁধ ভাঙা আনন্দ, থাকে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি ছাপিয়ে যাওয়ার উচ্ছ্বাস। প্রায় 2 মাস নিখোঁজের পর মিলল মায়ের মলিন মুখের দেখা। এ যেন পৃথিবীর সেরা উপহার, শ্রেষ্ঠ অর্জন।
সোমবার সকাল থেকে হারিয়ে যাওয়া শিশু রনিকে নিয়ে সংবাদ প্রচার করে সময় সংবাদ, যা প্রথমে চোখে পড়ে রনির এক স্বজনের। পরে স্বজনদের নিয়ে রনির মা ছুটে যান রনির বর্তমান আবাস বেসরকারি সংস্থা লিডোর ঢাকার কেরানীগঞ্জ শেল্টারে। পুলিশের মধ্যস্থতায় রনি ফিরে পায় তার মায়ের চিরচেনা কোল। এ তো গেল রনির গল্প। কিন্তু রনির মতো অনেকেই হারিয়ে গেলেও বছরের পর বছর ফিরে পায় না পরিবারের দেখা। কারণ হিসেবে দায়ী করা হচ্ছে প্রচলিত ও গতানুগতিক পদ্ধতির সীমাবদ্ধতাকেই। কোনো শিশু হারিয়ে গেল, ওই পরিবার যেন ওই তথ্যটা ওই জায়গায় দিয়ে দিতে পারে, এরকম একটা প্রযুক্তিগত দিক থাকলে, ওই প্রযুক্তির ব্যবহারটা থাকলে আমাদের জন্য শিশুদের পরিবার খুঁজে পেতে সহজ হতো। এই সীমাবদ্ধতাকে পেছনে ফেলে এবার যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে নিখোঁজ অ্যাপ। ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে কাজ করা অ্যাপটিতে রয়েছে দুটি অপশন, একটি অ্যাড চিলড্রেন, অন্যটি ফাইন্ড চিলড্রেন। হারিয়ে যাওয়া কিংবা খুঁজে পাওয়া মানুষের ছবি অ্যাপটিতে আপলোড করলে মিলবে কাঙ্ক্ষিত ব্যক্তির সন্ধান। প্রতিটা আমাদের হারিয়ে যাওয়া স্বজন বা বাচ্চা অ্যাড করার সময় হচ্ছে আমাদের একটা ছবি দিতে হবে। ছবিটা পুরনো হতে পারে, ছেঁড়া ফাড়া হতে পারে, যে কোনো ধরনের ছবি আমাদের লাগবে। এখন আমাদের সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে যে আমাদের সর্বোপরি হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। পুলিশ স্টেশনে আমাদের অ্যাপসটা মানে ব্যবহৃত হয়, প্রত্যেকটা ডিজিটাল সেন্টারে যাতে আমাদের এই অ্যাপসটা ব্যবহার হয়। প্রযুক্তির এই অগ্রগতিকে সাধুবাদ জানিয়ে পুলিশ বলছে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুরো প্রক্রিয়ায় যুক্ত রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেই হারিয়ে যাক, হারানোর পরে যদি এই অ্যাপের সহায়তা নিতে হয় অবশ্যই থানাতে আগে জিডি করতে হবে। অভিমানে ঘর পালানো কিংবা হারিয়ে যাওয়া শিশুদের বড় একটি অংশের জায়গা হয় লঞ্চ, বাস কিংবা রেল স্টেশনে। এদের অনেকেই এক পর্যায়ে জড়িয়ে পড়েন মাদকসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে। তথ্য প্রযুক্তির সহায়তায় এদের পরিচয় শনাক্ত করা গেলে দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি বন্ধ হবে শিশুদের দুর্বলতার সুযোগ নেওয়া এমন চক্রের দৌরাত্ম্য। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো চিলমারী নৌ বন্দর থেকে গার্মেন্টস ঝুট নিয়ে জাহাজ ছেড়ে গেছে ভারতের আসামের উদ্দেশ্যে। পণ্য আমদানির পাশাপাশি রফতানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরটিতে আবারও ফিরে আসবে কর্মচাঞ্চল্য। মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য, ছবি নিউ রিপোর্ট। সোমবার দুপুরে প্রথমবারের মতো চিলমারী নৌবন্দর থেকে গার্মেন্টস ঝুট নিয়ে বাংলাদেশের পতাকাবাহী সান আদিব দুই নামে একটি কার্গো জাহাজ আসামের ধুবড়ী নৌবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে 2019 সালের পহেলা ডিসেম্বর থেকে এ রুটে ভারত থেকে পাথর কয়লা আমদানি শুরু হয়েছিল। এখন পণ্য আমদানির পাশাপাশি রফতানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরটিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে। এনডিএ মাল যাওয়া শুরু হলো, আমাদের এই ঘাটটা অনেক উন্নত হবে, আমাদের খুব সুবিধা হবে, আমরা কাজকাম করি খাই এই ঘাটের মধ্যে, গরিব মানুষ কাজকাম করি খেতে পারবে, তাই নিয়ে আমরা খুব খুশি। চিলমারী নৌবন্দর থেকে রপ্তানি শুরু করলাম শেরপুতলা মিল হতে, আমরা 27 টন ওয়েস্ট কটন ক্রয় করে ধুবড়ী মহাবীর চৌধুরী নিকট বিক্রয় করছি। চিলমারী ধুবড়ী নৌরুট প্রোটোকল NW3 আওতায় চালু থাকলেও আমদানি রফতানি বন্ধ ছিল। এ অবস্থায় 2 বছর আগে পণ্য আমদানি চালু হয়। এখন রফতানির মাধ্যমে চিলমারী নৌবন্দর পূর্ণতা পেল। আজকে থেকে এক্সপোর্ট কার্যক্রম শুরু হলো, এই বন্দরটা আমদানি রপ্তানির ভাবে পরিপূর্ণভাবে আত্মপ্রকাশ ঘটল চিলমারী নৌবন্দরের। 2016 সালের 7 সেপ্টেম্বর চিলমারিতে খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্বাসের প্রেক্ষিতে চিলমারী নৌবন্দর পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু হল। সময় সংবাদ, কুড়িগ্রাম। প্রথমবারের মতো বাংলাদেশ ইউরোপ সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু হলো। তৈরি পোশাক নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে ছেড়ে গেছে জাহাজ MV সোঙ্গাচিতা। দুপুরে বন্দরের এনসিটি ইয়ার্ডের 4 নম্বর জেটি থেকে আয়ারল্যান্ডের পতাকাবাহী জাহাজটি 983টি একক কন্টেইনার নিয়ে রওনা দেয়। এর আগে 6 ফেব্রুয়ারি ইতালি থেকে 945টি একক খালি কন্টেইনার এবং আমদানি পণ্য বোঝাই 7টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে জাহাজটি। বন্দর কর্তৃপক্ষ জানায়, এতদিন চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা বন্দর ঘুরে ইতালি ও ইউরোপের দেশে যেত বাংলাদেশের রপ্তানি পণ্যবাহী জাহাজ। এখন সরাসরি জাহাজ চালু হওয়ায় শুধু সময় নয়, কমবে খরচও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি গঠনে সার্চ কমিটির বেশিরভাগ সদস্য সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত, অভিযোগ বিএনপির। নির্বাচনে অংশ না নেয়ার পুরনো রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। এবং সিন্ডিকেটের কারসাজিতে অস্থির ভোজ্য তেলের বাজার, দাম নির্ধারণের আগেই লিটার 168 টাকায় বিক্রি, আরও এক দফা দাম বাড়ানোর দাবি আমদানিকারকদের। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়।